একসাথে ঐক্য হতে যাচ্ছে সবগুলো রাজনীতি দল, আওয়ামী লীগ চরমনে এবং কারা কারা ঐক্য হয়ে রাজপথে নামছেন এবং তারা সরকারের পতন ঘটাবেন বলেই দিলেন কঠিন ঘোষণা। দর্শক শ্রোতা, আসলে ভিডিওটি কি সে বিষয়ে আমরা বিস্তারিত জানাবো। তো দর্শক, কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমি ছোট করে একটু আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন, তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, কথা না বলে চলুন আমরা ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। ডিসেম্বরের পরে শেখ খালেদা জিয়া বাংলাদেশে থাকতে পারবে কিনা সেটাই সন্দেহ। আমি রুমিন ফারহানাকে বলবো, উনি ব্যারিস্টার, কিন্তু আমার মনে হয় উনি পড়ালেখা করতে করতে ওনার ব্রেনই শূন্য হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের এই সম্মেলন দেখে আপনারা বুঝতে পারছেন যে আমাদের সংগঠন কত শক্তিশালী। 10ই ডিসেম্বরের পরে শেখ খালেদা জিয়া বাংলাদেশে থাকতে পারবে কিনা সেটাই সন্দেহ। তার তো কারাগারে থাকার কথা ছিল। আমাদের জননেত্রী, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, তিনি অনুগ্রহ করে তাকে কারাগার থেকে তাকে বাসায় থাকার অনুমতি দিয়েছেন। আজকে যে তারা আন্দোলনের নামে যে অরাজকতার সৃষ্টি করার চেষ্টা করছে, শেখ হাসিনার সরকার যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে, আজকে আপনারা এই ফ্লাইওভার, আপনার পিছনে ফ্লাইওভার আছে, প্রত্যেকটি ফ্লাইওভার, পদ্মা সেতু, আমাদের প্রত্যেকটি মাথা পিছু আয় যেভাবে বেড়েছে, আমাদের জনগণ সিদ্ধান্ত নিতে ভুল করবে না। বারবার দরকার শেখ হাসিনার সরকার, বঙ্গবন্ধুর এই সোনার বাংলা গড়ে তোলার জন্য আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে কাজ করে যাচ্ছেন, তার সাথে সাথে আমাদের মাননীয় এমপি মহোদয় যেভাবে আমাদের আড়াই হাজারের উন্নয়নের রূপকার আলহাজ নজরুল ইসলাম বাবু যেভাবে কাজ করে যাচ্ছেন, আমাদের জননেত্রী, জননন্দিত নেত্রী যিনি আমাদের মায়ের ভূমিকায় পালন করেন, যিনি আমাদের অভিভাবক, যিনি আমাদের সকলের বোন মা, যে যেভাবে চাই সেভাবেই পাই আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে, সেই নেত্রী এই দেশকে এগিয়ে নিয়ে যাবে আমরা সেই বিশ্বাস করি। আজকে সম্মেলনের মাধ্যমে আমরা প্রমাণ করে দিব আমাদের আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সোনার বাংলা গড়বে ইনশাআল্লাহ। সজীব ওয়াজের জয় যেভাবে ডিজিটাল বাংলাদেশ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, আপনারা ইতিমধ্যেই দেখেছেন আমাদের স্মার্ট কার্ড থেকে শুরু করে আমাদের যেই আইটি সেক্টরের উন্নতি সেগুলো আমরা আপনারা ইতিমধ্যে দেখছেন। অতএব আমাদের কোনো আশঙ্কা করার কোনো কিছু নাই। যারা স্বপ্ন দেখেন, যারা বিএনপি সরকার, যিনি তারেক রহমান বাংলাদেশেই নাই, জনগণের পাশেই নাই, অথচ কথা বলেন, আপনারা তো ছিলেন ক্ষমতায়, আপনারা কী করেছেন? একটি ফ্লাইওভার করতে পারেননি, একটি পদ্মা সেতুর মতো কাজ করতে পারেননি, আপনারা তো কিছুই করতে পারেননি। তারপরে কিসের আশায় আপনারা এই নতুন নতুন গুলি ছাড়েন? আমাদের বাংলার জনগণ কিন্তু সবাই বুঝে, সবাই বুঝতে পারে। আমাদের বাংলার জনগণ কী সিদ্ধান্ত নিবে সেটা কিন্তু আমাদের বাংলার জনগণ বুঝে। আমাদের জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, যিনি বাংলার সফল রাষ্ট্রনায়ক, তাকে এই মসনদে বসানোর জন্য আমরা যারা মহিলা লীগ, আমরা যারা বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের আজকে সম্মেলন হতে যাচ্ছে, আজকের কমিটি আমাদেরকে যেভাবে উপহার দিবেন, আমি বিশ্বাস করি, আমি নারায়ণগঞ্জ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে আমি বিশ্বাস করি, আমাদের নেত্রী আজকে যে কমিটি উপহার দিবেন আমাদের কাউন্সিলর ডেলিগেটরের মাধ্যমে, সেই কমিটি এই অর্ধেকেরও বেশি নারী, সেই নারীদেরকে নিয়ে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে আমাদের 23 সালের ডিসেম্বর বা 24 সালের জানুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আবার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আমাদের 200 সিটেরও বেশি আসন আমরা নিয়ে নিই। 25 লক্ষ লোক তারা স্থান দিয়েছে নয়াপল্টন, নয়াপল্টন আপনি বলেন সরার্দি উদ্যানে চেয়েছে, আর তারা কি প্রথম নয়াপল্টন বলেছে? নয়াপল্টন তারা কি 25 লক্ষ লোক? আপনারা সময়ের অপেক্ষা দেখবেন, 25 লক্ষ কেন? আমার মনে হয় 5,000 লোক তারা সমাগম করতে পারবো কিনা আমার সন্দেহ। আর দ্বিতীয় কথা হলো, আপনি যেটি বলেছেন যে আমাদের মহিলা লীগ প্রতিহত করবে কিনা, অবশ্যই তাদের তো লোকই নাই, তারা কিভাবে আনবে? আমাদের প্রতিহত করতে হবে না, আমরা দেখব যে তারা জনশূন্য একটি সমাবেশের যে ডাক দিয়েছে সেই সমাবেশ জনশূন্য হবে, আমাদের সাথে সারা বাংলাদেশের, সারা বাংলাদেশের জনগণ আমাদের জননেত্রী শেখ হাসিনার সাথে আছে, আমাদের বাংলাদেশের প্রত্যেকটি জনগণ, প্রত্যেক
প্রত্যেকটি নারী আমাদের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আছে। আমি রুমিন ফারহানাকে বলবো, উনি ব্যারিস্টার, কিন্তু আমার মনে হয় উনি পড়ালেখা করতে করতে ওনার ব্রেনই শূন্য হয়ে গেছে। কারণ ওনার পাশে আমার জীবনে ওনার পাশে আমি 10টা মহিলা দেখিনি। উনি একাই শুধু চাপাবাজি করে যায়, ওনার এই চাপাবাজি দিয়ে রাষ্ট্র চলে না। রাষ্ট্র চলতে হলে রাষ্ট্র চালানোর মতো মেধা এবং প্রজ্ঞা থাকতে হয়। সেই প্রজ্ঞা সম্পর্ক নেত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা, আমাদের যে ক্যাবিনেট। দর্শক, আপনার এই ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো দর্শক, এখন আমরা পরবর্তী ভিডিওটি বিস্তারিত দেখে আসি। লীগ থেকে শুরু করে পুলিশ লীগ, তাদের বাধায় কাজ করা অসম্ভব, এবং সেটারই একটা প্রতিফলন আমরা দেখলাম ভোলাতে এবং নারায়ণগঞ্জে। একটা কথা খুব পরিষ্কার বলে দিতে চাই যে মানুষ কিন্তু ফুঁসে উঠেছে, মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ সীমাহীন, এবং আপনারা সাবধান হয়ে যান। শ্রীলঙ্কার রাজাপাকসে পরিবার পালানোর সুযোগ পেয়েছিল, আপনারা হয়তো পালানোরও সুযোগ পাবেন না। দেখুন, আওয়ামী লীগের কাছে খেলা হবে মানে হচ্ছে তারা পুলিশ প্রশাসন দিয়ে রক্তপাত করবে, তারা বিরোধী দলের যে গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, সভা সমাবেশ করবার অধিকার, সেটাকে তারা পণ্ড করবে। তাদের কাছে খেলা মানে হচ্ছে রক্তের হোলি খেলা, এবং সেটাই তারা শুরু করেছে। ভোলায় বিনা উস্কানিতে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলি চালিয়ে তারা দুজন ভাইকে হত্যা করেছে, নারায়ণগঞ্জে তারা একজন ভাইকে হত্যা করেছে। এবং এই যে লাশের রাজনীতি, এটা আওয়ামী লীগের বহু পুরনো সংস্কৃতি, এবং এটাই তারা করছে। আমরা জেলায় জেলায় যে বিক্ষোভ সমাবেশ করছি, আমি তার বেশ কয়েকটা জেলাতে উপস্থিত ছিলাম, নিজে সেখানে ছিলাম, এবং প্রতিটা জেলায় শান্তিপূর্ণভাবে বিএনপি নেতা কর্মীরা কিন্তু তাদের কর্মসূচি পালন করছে। সেখানে বিনা উস্কানিতে ছাত্রলীগ, যুবলীগ, গুন্ডা লীগ থেকে শুরু করে পুলিশ লীগ, তাদের বাধায় কাজ করা অসম্ভব, এবং সেটারই একটা প্রতিফলন আমরা দেখলাম ভোলাতে এবং নারায়ণগঞ্জে। একটা কথা খুব পরিষ্কার বলে দিতে চাই যে মানুষ কিন্তু ফুঁসে উঠেছে, মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ সীমাহীন, এবং আপনারা সাবধান হয়ে যান। শ্রীলঙ্কার রাজাপাকসে পরিবার পালানোর সুযোগ পেয়েছিল, আপনারা হয়তো পালানোরও সুযোগ পাবেন না। দেশের মানুষই আপনাদের বিচার দেশেই করে ছাড়বে, এবং এই বিচার করার জন্য বিরোধী দলের দরকার নাই, সাধারণ মানুষই যথেষ্ট, আপনাদের বিচার সাধারণ। সেই জন্য আমাদের আন্দোলন অব্যাহত, আন্দোলনটাকে আরো বেগবান করা, আরো জোরদার করা, সেজন্যে আমরা মাঠে আসি, ময়দানে আসি। পাশাপাশি আজকে যে সেমিনারটুকু আমরা করছি, এটি হলো নির্বাচন উত্তর একটা জাতীয় সরকার গঠন করা, যারা এই আন্দোলনে নিজেদেরকে নিয়োজিত রাখবে, আন্দোলন সংগ্রামে থাকবে, এবং এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে, তাদেরকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব ইনশাআল্লাহ। এবং আপনারা জানেন যে, তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করে ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, ভিডিওগুলি শেষ করতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।